গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। আর আমি এখন মোটামুটি একটু ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো আমি ঘুম থেকে উঠলামই একটু আগে, তো উঠে ব্রাশ করে মুখ টুক ধুয়ে নিয়েছি। তো এবার এই সবজিগুলো কেটে নিয়েছি, মটর শাক আর এটাতে আছে মূলো শাক, তো কেটে নিলাম। এবার রান্না হবে। তো মটর শাকও কাটা কমপ্লিট হয়ে গেছে, আদা লঙ্কা সব আলাদা আলাদা করে কেটে রেখেছি। আর এই সবজিটা দিয়ে হবে পাবদা মাছ দিয়ে। তো আলু, মূলো, সিম আর পেঁয়াজ কালি আছে, একটা দুটো বেগুন আছে। তো এইসব দিয়েই রান্না হবে পাবদা মাছ। আর রান্না হয়ে গেছে মটর শাক, আর মূলো শাকটা ভাজা করে নিয়েছি। আর কারণ একটা থালাতেই রেখেছি, কারণ অল্প, তো এই কারণে আবার আর একটা থালায় দেব, এই কারণে একটার মধ্যেই দুটো ঢেলে রেখে দিয়েছি। আর দেখো মাছগুলো বাবা বাজার থেকে কেটে নিয়ে এসেছে, আর মা বাড়িতে এনে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে। আর এই পাবদা মাছগুলো এই সবজি দিয়েই হবে। তো দেখো রান্না বান্না কমপ্লিট, একদম মাছের ঝোল রান্না হয়ে গেছে। আর এখন খাওয়া দাওয়ার পর এখন বাজে 11:30। তো স্নান সেরে নিয়েছি, তো এখন যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি হয়েছিল, কেন এতদিন ভ্লগ দিতে পারিনি। তো চলো দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো, তাহলে বুঝতে পারবে কেন এতদিন আমি ভিডিও দিতে পারিনি, কি হয়েছিল, হঠাৎ করে কেন অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সব আজকে তোমাদের জানিয়ে দেব, তো চলো দেখতে থাকো। আর এই শীতের দিনে স্নান করাটা যে কতটা কষ্টের সেটা সত্যি বলে বোঝানো যায় না। জানি না সবার পক্ষে কি একই রকম নাকি, কিন্তু আমার ভীষণ ভীষণই কষ্ট লাগে শীতের দিনে স্নান করতে। তারপরে দেখো এখন কি হাওয়া ছাদে, তো থাকাই যাচ্ছে না, আর চুলগুলো ভিজে, আরও মনে হচ্ছে ঠান্ডাটা বেশি লাগছে। আর আমি এই রৌদ্রে এখানে দাঁড়িয়ে চুলগুলো ভালো করে ঝেড়ে মুছে নেব, তারপর আবার ভালো করে গামছাটা পেঁচিয়ে নেব। তো গামছাটা আবার চুলে ভালোভাবে বেঁধে নিচ্ছি, কারণ এখনই চুলটা আঁচড়াবো না, এই কারণেই আবার বেঁধে নিচ্ছি, কারণ নিচে যাব গিয়ে তারপরে পুজো দেব, তারপরে চুলটা আঁচড়াবো। তো এখন যাচ্ছি নিচে, তো গামছাটা ভালো করেই বাঁধা হয়ে গেছে। আর আমি স্নান করার আগেই বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরতে, তো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি পুজো দেব। তো বাসন গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো এবার চলো পুজো দিয়ে এসে তারপরে কথা বলছি। তো পুজো দিয়ে একবারে চলে আসলাম, তো এখন চুলটা ভালো করে খুলে নিচ্ছি, চুলটা ভিজে আছে এখনো। তো এবার চুলটা মুছে ভালো করে আঁচড়ে নেব।
আর চুলটা আঁচড়ানোর আগে আগে ক্রিমটা মেখে নিচ্ছি ভালো করে, না হলে হাত পায়ে কেমন টান টান লাগছে এই কারণে। আর ক্রিম মাখা হয়ে গেছে তো এবার চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর চুলটা আঁচড়ানো কমপ্লিট হয়ে গেছে তো এবার সিঁদুরটা পরে নেব। তার আগে চুলটা একটু বেঁধে নেব, কারণ চুল খুলে সিঁদুর নাকি পরতে নেই, তো চুলটা এই কারণে ক্লিপটা দিয়ে নিচ্ছি। আর দেখো নাকের মধ্যে কি অবস্থা, আমার প্রতিদিনই এরকম সিঁদুর পরতে গেলেই নাকের মধ্যে ভর্তি হয়ে যাবে সিঁদুরে। তো এবার টিপটাও পরে নিচ্ছি। আর সবশেষে ভেজলিন, যেটা আমার না নিলেই নয়, সবসময় ঘরে আসলে এটাই আমার আগে লাগে।
আর এবার চুলটা খুলে নিচ্ছি। আর এবার আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এবার তোমাদের সব বলবো যে আমার কি হয়েছিল, কেন এতদিন ভিডিও দিতে পারিনি, কি কারণটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তার আগে একটু আমি ভালো করে বসে নিচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে সবই বলবো। আর তোমরা অনেক রকম রিকোয়েস্ট করেছো, দিদিভাই চুল কাটবা, এই করবা সেই করবা, তুমি কেন লাইভে আসছো না, কেন ভিডিও দিচ্ছ না, অনেক দিন থেকে ব্লগ ভিডিও পাচ্ছি না। তো আজকে সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো আর তোমাদের আজকে বলছি যে আমি কেন ভিডিও দিইনি, কারণ আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলাম। কারণ তোমাদের আজকে সবটাই আমি খুলে বলছি, কারণ আমি মা হতে চলেছি, তো আমি প্রেগনেন্ট, তো সেটাই তোমাদের জানানো বাকি ছিল। তো এই কারণে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো কদিন থেকেই কোনো রকম কিছু খেতে পাচ্ছি না, প্রচণ্ড মাথা যন্ত্রণা, বিছানা থেকে উঠতে পারছিলাম না, সারা দিন শুধু বমি আর বমি। দুদিন থেকে একটু সুস্থ আছি, তাও একটু কমেছে। তো হঠাৎ করে এই অসুস্থতার কারণেই আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। আর তোমরা নিজেরাও বুঝতে পারছো যে একটা মেয়ের কাছে প্রথম মা হওয়ার অনুভূতিটা তার কাছে কতটা আনন্দদায়ক। সে যতটাই কষ্টের হোক না কেন, তখন অতটা কষ্ট মনে হয় না, প্রথম যখন কানে শোনা হয় তখন খুবই আনন্দ হয়। তো তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা সবাই আমার জন্য প্রার্থনা করো যাতে আমার প্রেগনেন্সি জার্নিটা ভালোভাবে কাটাতে পারি, সুস্থ স্বাভাবিকভাবে এবং ভালোভাবে। আর এই ছিল কারণ ভিডিও না দেওয়ার। কারণ তোমাদের তো বললামই যে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, তো আমি পারিনি কোনো রকম কোনো ভিডিও করতে। তো মাঝে মধ্যে দু একটা শর্ট ভিডিও দিতাম তবুও। তো এবার থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার, তো লাইভে আসারও চেষ্টা করব। তো তোমরা সকলেই ভালো থেকো, আর আমি যেন ভালো থাকি সেই কামনাটাও তোমরা করো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আর বেশি বড় করলাম না, তোমাদের তো এটাই জানানো বাকি ছিল। তো চলো।